55 মিনিটে আমাদের কাছে একটা কল আসে বেতাগা সাইনবোর্ড এর আগায় সার্ভিস লাইন ছিড়া কইরা বাচ্চা অ্যাক্সিডেন্ট হইছে তখন আমরা যাই যায় একজন তারা পরিবারের লোকে নিয়ে আসে আরেকজনকে আমরা নিয়ে আসি তারা এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে থেকে ইনজুরি যে এক বাচ্চা হ্যাঁ বাচ্চা 4 বছর ইনজুরি কি একজনই হইছে দুজন কিভাবে হইছে কোন জায়গা থেকে এটা বেতাগা সাইনবোর্ড এরিয়া সার্ভিস লাইন খুললা পড়ে গেছে ঠিক আছে তারা তো বাড়িতে আসলে আমরা তো বাড়িতে আসলাম আমরা শুনলি জানি না তারা এই যে সার্ভিস তারটা এদিকে একটা ফ্যামিলির সামনে একটা পোস্ট আছে ওইখানে গেছে তো তারা ওখান তিনজন চারজন সানা যেতে লাগছিল তারটা ছিঁড়া পড়ছে তো কইতে পারতো না যে শর্টকাট তিনজন চারজন শর্টকাট চারদিকে ছিটকে পড়ে গেছে একটা একদিকে এরপরে ছোট একটা বাচ্চা আছে এটার বয়স কত হইব ছোট বাচ্চাটার 3 বছর আর ফিআই ত্রি ফাইলনির বয়স কত হইব 9 বছর আর একটা এই ইয়া সুস্মিতা 13 বছর এই তিনটা বাচ্চা বেশি ক্ষতি হয়েছে আর কি ছোট বাচ্চাটা আড়াই বছর যেটা এটা বেশি ক্ষতি হয়েছে কোন হসপিটালে হয়েছে ফায়ার সার্ভিস ফোন করছি পিএস ফোন এটা কি দপ্তরের কোনো গাবলতি আছে বলে দপ্তরের গাবলতি তো তারারে অনেকবারে কয় হয়েছে যে এখানে কেবল দন লাগে যেহেতু একটা ফ্যামিলি এখানে একটা সামনে পোস্ট আছে বা বাড়ির উপর দিয়ে লাইনটা গেছে দপ্তরের বেশ কয়েকবারে কইছে যে একটা কেবল লাইনের মাধ্যমে দিলে তাহলে রিস্কটা একটু কম থাকে ডাইরেক্ট জিওর মাধ্যমে দিছে এটা কদিন পরে সিরিয়া করে কদিন পরে সিরিয়া করে তো দপ্তর তো ঠিক করে না কি দেবো তো দপ্তরে জানে আর কি এটা বেতাগা তে স্কুল পড়া ধরে আর কি সাইবার ওয়ার্নিং দেওয়া হইছে সাইবার জোর আছে হের গল জোর আছে ডাইরেক্ট লাইন লাগো ইলেকট্রিক অফিসে তো অফিসার কি আবেলতে আছিল গামছা করে একদিন আছে সারা পর সময় আছে কি হইছিল কোন জায়গাতে এই যায় বেতা সাইন বোর্ডের প্রথম যে কলেজের মুখটা আছে এই মুখটা হ্যাঁ জোড়াটাই খুলে গেছে যদি ঠিক ভাবে করতো তাহলে এমন হইতো না মানে তা জোড়া খেলে তোমার সোজা লাগাই দাও সার্ভিস তার তো না এটা মেইন লাইন হ্যাঁ মেইন লাইন।